যুবশ্রী প্রকল্পের মাধ্যমে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে তো যারা কন্টিনিউ পনেরোশো টাকা করে ভাতা পেতে চান তারাই শুধুমাত্র আজকের এই ভিডিওটি দেখবেন বাকিটা কিন্তু স্কিপ করে যেতে পারেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বাংলা যাকে বলা হয় যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যারা কন্টিনিউ টাকা পেতে চান তাদের জন্য একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে তো সেই নোটিশের মধ্যে কি বলা রয়েছে আমি কিন্তু স্টেপ বাই কে করে আলোচনা করে দিচ্ছি সেই কাজটি আপনারা যদি করে থাকেন তাহলে আপনারা কিন্তু পরের মাসেও যে পনেরোশো টাকা করে ভাতা সেটা কিন্তু পাবেন আর যদি সেই কাজটি না করে থাকেন ইতিমধ্যে আপনাদের জন্য দারুণ একটি সুযোগ চলে এসেছে যে অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের একটি ডকুমেন্টস আপনাদের নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিসে জমা করে দিলে আপনারা কিন্তু পনেরোশো টাকা করে ভাতাটি পাবেন আর যদি না জমা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পনেরোশো টাকা করে ভাতা পাবেন না তো কি সে নোটিশ আমি কিন্তু আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি তো নোটিশটি দেখবার জন্য আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়ালি সাইড রয়েছে এই সাইডে কিন্তু আসতে হবে তো নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এতক্ষণে তো যখনই আপনারা এই সাইডে আসবেন এই সাইডে আসবার পরে একটু নিচে ডাউন করে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি তো এখানে আপনাদের বলা বলার যে সকল কর্মপাতি যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা পাচ্ছেন মানে যারা কন্টিনিউ টাকা পেয়ে আসছেন দু সাল থেকে বা যারা নতুন লিস্টে নাম উঠছে বা তারাও কিন্তু কন্টিনিউ টাকা পেয়ে আসছেন তাদের কথা এখানে বলা হয়েছে যারা জুলাই দু দু হাজার একুশ অথবা তার আগে থেকে এই ভাতা পাচ্ছেন ঠিক আছে এবং কুড়ি এক দু হাজার বাইশ তারিখ থেকে ছয় দুই দু হাজার বাইশ তারিখের মধ্যে এন থ্রি ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আগামী সাত তিন দু হাজার বাইশ মানে মার্চের সাত তারিখ অবধি কিন্তু আপনাদের লাস্ট ডেট তো যারা অনলাইনে এনএক্স থ্রি যেটা বলা হয় যে আপনারা যে ভাতাটি পাচ্ছেন সেটা ছ মাস অন্তর অন্তর আপনারা কোন কোর্সটি করাচ্ছেন সেটা কিন্তু অনলাইনে সাবমিট করতে হয় আর এটা না করার কারণে অনেকের কিন্তু ভাতা আটকে যাচ্ছে বিশেষ করে তাদের তাদেরকে বলবো যাতে করে আপনাদের ভাতা আটকে না যায় এই যে এন এক্স থ্রির ফর্মটি রয়েছে এটা কিন্তু আপনারা সাবমিট করে ফেলবেন যারা অনলাইনে সাবমিট করেছেন তাদের তো ঠিক আছে যারা এখনও পর্যন্ত অনলাইনে সাবমিট করেনি তাদেরকে কিন্তু এক মাস সময় দেওয়া হয়েছে এখানে দেখতে পাবেন সাত তিন দু হাজার বাইশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের এখানে যারা যারা অনলাইনে সাবমিট করতে পারেনি অফলাইনের মাধ্যমে কিন্তু সাবমিট করাতে হবে আর এই কাজটি না করলে আপনারা যে কন্টিনিউ টাকাটি পেয়ে আসেন সেটা আর পাবেন না কন্টিনিউ যদি ভাতা পেতে চান তাহলে কিন্তু আপনাদের এই কাজটি অবশ্যই করতে হবে তো এটি একটি যারা টাকা পেয়ে আসছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি ছিল তো এ ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এমনই নতুন নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারাও যারা আগে থেকে এই যে ভাতাটি ইমপ্লয় ব্যাংকে আবেদন করেছেন বা যুবশ্রী প্রকল্পে আবেদন করার পর এখনো পর্যন্ত ভাতা পাননি তো তারা কি করলে ভাতা পাবেন এই নিয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ